বহুদিন আটকে থাকার পর অবশেষে ছাড়পত্র পেল বলিউড সিনেমা রোহিঙ্গা, যে ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এ ছবিতে হুসনেয়ারা নামে এক রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। ছবিটির পরিচালক হায়দার খান, যিনি বলিউডের দাবাং, কমান্ডো, দঙ্গল সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। রোহিঙ্গায় মিথিলার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন এই বলি পরিচালক। এক গণমাধ্যমকে হায়দার খান বলেন, মিথিলাকে এই চরিত্রটির জন্য নির্বাচন করার সিদ্ধান্তটি একটু কঠিন ছিল, কিন্তু রোহিঙ্গা মেয়ের চরিত্র তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। মিথিলার ছবি দেখে তাকে নিজের সিনেমার চরিত্রের জন্য পছন্দ হয় হায়দার খানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলার ছবি দেখে তিনি বলেছিলেন, তোমার চেহারাটা ইউনিক, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই। মিথিলাও বলিউডের প্রস্তাব লুফে নেন। জবাবে তিনি বলেছিলেন, অবশ্যই। মুক্তি পেলে বলিউডেই অভিষেক হচ্ছে বাংলাদেশি মিথিলার। করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। জানা গেছে ছবিতে আরাকান ও হিন্দি দুই ভাষায় কথা বলতে দেখা যাবে মিথিলাকে। হিন্দি ভাষায় পারদর্শী, তাই সংলাপ বুঝতে আর বলতে তেমন কোনো অসুবিধা হয়নি তার। তবে শুটিং সেটে তার জন্য একজন অনুবাদক রেখেছিলেন পরিচালক। কাজের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী মিথিলা বলেন, এ সিনেমায় কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, সুতরাং এই কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে ভালো। এই সিনেমায় কাজ করার পরই মূলত অভিনয় করার সিদ্ধান্ত নিই। মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 অভিনেত্রী মিথিলা। 2019 সালে তিনি এশিয়া মডেল ফেস্টিভাল আর মিস সুপ্রানেশনালে অংশ নেন। ইনস্টাগ্রামে তানজিয়া মিথিলার ভক্ত সংখ্যা প্রায় 3 লাখের কাছাকাছি। ফেসবুকে তাকে ফলো করেছেন প্রায় 1,57,000 ফলোয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় তিনি মডেলিং আর ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেন। বন্ধুরা, বাংলাদেশি একটা মডেল বলিউড সিনেমায় অভিনয় করল, তাও আবার প্রধান চরিত্রে। বিষয়টি আপনার কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।